নবীজি একবার নয় তিনবার বললেন, হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মা তাম্মা। আল্লাহর নবী বললেন, পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। জি, এর মধ্যে কোন রকমের, এ আল্লাহর বান্দারা তোমরা মনের মাঝে কখনো তোমরা ভাববে না যে এর মধ্যে কিছু অভাব আছে, কিছু কম হবে নাকি। নবী বললেন, না না, মানুষের মা মানুষের মনের মাঝে এটাকে বিশ্বাসী যোগ্যতা অর্জন করার জন্য, বিশ্বাস করার জন্য, করিয়ে দেওয়ার জন্য নবী আমার তিনবার বলেছেন, তাম্মা তাম্মা তান তাম্মাতা, তিনবার বললেন পরিপূর্ণ হবে, এতে কোনো অভাব হবে না। হজে জানে কি হয়, উমরা করে জানে কি হয়, ওই নেকিটা মসজিদে বসে বসে আপনার হয়ে গেল। আল্লাহ, তাহলে বুঝতে পারলেন, চেষ্টা করবেন পরবর্তীকারে আলাম। আপনাকে সুযোগ দিয়েছেন, সুযোগকে শুধু কাজে লাগাতে হবে। এই জীবনকে, আপনার ক্ষণস্থায়ী জীবনকে, অস্থায়ী জীবনকে কাজে না গেলিনে, অল্প দিনে আপনি বিশাল বড় নেকির ঢেড়ি নিয়ে আল্লাহর দরবারে মহাসংকটের দিন আল্লাহর দরবারে হাজির হবেন। আল্লাহকে বলবেন, পরবর্তীকার কিছু করতে পারিনি রব, এটুকু আমি নিয়ে এসেছি। ভাইজান আমার, আল্লাহর দরবারে কিছু হাজিরি লাগবে, কিছু নিয়ে যেতে হবে, আল্লাহর সামনে কিছু পেশ করতে হবে। রবকে বখশিস কে লিয়ে কই বাহানা চাহিয়ে, কিছু একটু বাহানা লাগবে, কিছু একটু আপনাকে হিলা বাহানা নিয়ে যেতে হবে, আল্লাহর দরবারে হাজির হইতে হবে। ভাইজান আমার, এটাকে আপনি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য। ইলিয়াস মামা 200 টাকা দিলেন। তো ভাইজান আমার, কী পেলেন আমরা? আমরা পেলাম দুরিকাত নামাজ, শুধু কিছুক্ষণ সময় মসজিদে কাটিয়ে দেওয়ার কারণে আর দুরিকাত নামাজ পড়ার কারণে এত বড় নেকি। যেদিন পাহাড় আকার, পাহাড় সমন, পাহাড় সমতুল্য নেকি লোকেরা নিয়ে যাবে, আর আমি আপনি তাকিয়ে থেকে যাবো, এরা কোথায় পেল এত নেকি, যে ভাবতে পারবেন না। আল্লাহ কত দেন, আল্লাহ পাক কত দেন এটা ভাবতে পারবেন না। কেন দেন? আল্লাহ রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান যে বান্দারে তো যতগুলো চেষ্টা করছি শুধু আমাকে মানিয়ে নেওয়ার জন্য, যা বান্দা তোর প্রতি আমি রাজি এবং সন্তুষ্ট হয়ে গেলাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, আল্লাহ পাক বলেছেন, নিজেই কোরআনে ঘোষণা করেছেন, আমার বান্দারা এমন কিছু কর্ম করে আসবে যে তাদের কর্মের ওপরে রাদিয়াল্লাহু আনহুম, রব্বুল আলামিন তাদের কর্ম দেখে রাজি হয়ে গেছেন, আল্লাহ পাক খুশি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। ওয়া রাজু আনহু, আর মানুষ, সম্পূর্ণ মানুষ যারা কর্ম করেছে, কর্ম করার পর আল্লাহ যাহা কিছু তাদেরকে দান করেছেন, খুশি হয়ে দান করেছেন, এ বান্দা আমার তোমার এই কর্মের ফলে বদলে তোমাকে আমি এতটা দিলাম, বান্দারে দুরিকাত নামাজ পড়ার কারণে তোকে আমি হজের নেকি দিলাম, এ বান্দা আমার দুরিকাত নামাজ পড়ার কারণে তোকে আমি উমরার নেকি দিয়ে দিলাম, বান্দা আমার এগুলো তোর জান্নাত যাওয়ার জারিয়া আমি বানিয়ে দিলাম। ওয়ারাজু আনহু, এর অর্থ হলো মানুষ যখন আল্লাহর কাছে যখন নিজের প্রাপ্য পেয়ে যাবে, নিজের যখন সন্তুষ্টি নিজের রবের পেয়ে যাবে, আল্লাহ যে সন্তুষ্ট হয়েছেন, খুশি হয়েছেন, বান্দা যখন সেটাকে পেয়ে নেবে, বান্দা বলবেন, রব আমি তো জীবনে ধারণা করিনি আল্লাহ তুমি এতগুলো আমাকে দিবে, রব্বুল আলামিন উমুক গ্রামে বসবাস করলাম, আল্লাহরে জীবনে ভাবতে পারিনি আল্লাহ তুমি আমাকে কাদা জঙ্গলের মধ্য থেকে তুলে, আল্লাহ তুমি আমাকে এত বড় মাকাম দিবে, এত বড় তুমি আমাকে সাজি হওয়ার, খুশি হওয়ার সুযোগ তুমি আমাকে দান করবে, আমি জীবনে ভাবতে পারিনি আল্লাহ। যে এবার আসুন, আল্লাহ পাকের নবী বলছেন, দেখো বান্দা, আল্লাহর বান্দা তোমরা শোনো, নবী আমার বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা জাহিরুহা মিনাল মিন বাতিনহা ওয়া বাতিনুহা মিন জাহিরহা আদাহাল্লাহু তাআলা লিমান আতআমাত তাআম। আল্লাহ বলছেন, জান্নাতে
নবী বলছেন, আল্লাহ নবী, যে জান্নাতে কিছু ঘর আছে, কিছু রুম আছে, বিল্ডিং আছে, যে দশতলা, বিশতলা, পাঁচতলা, যেরকম আপনি চাইবেন, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর আপনার ঘর রুম, সেগুলো কেমন? নবীজি বলছেন, ইরা, দেখা যাবে তার ভিতরটা বাইরে থেকে ডাইরেক্ট পুরোটা দেখতে পাবেন, আর ভিতর থেকে বাইরের পুরোটাই দেখা যাবে। আল্লাহুস সামাদ। নবীজি বলছেন, ওয়া বাতানহা মিন জাহিরহা, বাইরে থেকে ভিতরটা সম্পূর্ণ আর ভিতর থেকে বাইরটা সম্পূর্ণ দেখা যাবে। আল্লাহুস সামাদ। কি দিবেন? আল্লাহ নবী বলছেন, এটা কার জন্য? কিরকম কিরকম গুণ মানুষের মধ্যে থাকলে পরবর্তীকার নিজের বান্দাদের দান করবেন? নবী আমার বলেছেন, লেমান আত আমাতাম, এটা আমাদের কিছু সংখ্যক মানুষের অভাব রয়েছে, মধ্যে অভাব আছে, কি খাবার দিতে মানুষকে, খাবার দিতে গরিবকে, খাবার দিতে ফকির মিসকিনকে, খাবার দিতে মেহমানকে, বড্ড ভয় করে আমার খাবারটা শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এর জন্য আমার খরচ বেড়ে যাবে। না বন্ধু, না, নবী আমার বললেন, এমন জান্নাত যে জান্নাতের বাইরে থেকে পুরোটা ভিতরের অংশ দেখা যাবে, ভাগ ভিতর থেকে বাইরের অংশটা পুরোপুরি দেখা যাবে, ওখানে বোঝা যাবে না যে আমার এখানে পর্দা আছে কি নেই, দেওয়াল আছে কি নেই, আর আছে কি নেই। এ বন্ধু আমার, আজ আপনি লন্ডনের কথা এখানে বসে বসে শুনছেন, লন্ডনের মানুষকে এখানে বসে বসে দেখছেন, এটা কি করে হয়? এটা তো মানুষের তৈরি রে বন্ধু, কিন্তু রব্বুল আলমিনের নবী বললেন, আল্লাহ এমনই সুযোগ করে দেবেন, ওই জান্নাতের বিল্ডিংগুলো, জান্নাতের রুমগুলো, জান্নাতের দরজাগুলো এত সুন্দর হবে, ঝকঝক করবে, বাইরে থেকে ভিতর, ভিতর থেকে বাইরে দেখা যাবে। কার জন্য এটা হবে? প্রথম গুণ কি হতে হবে? এক নম্বর গুণ নবী আমার বলেছেন, লেমানাত আমাতামা, যারা গরিবকে খাবার দেয়, যারা ফকির মিসকিনকে খাবার দেয়, যারা মসকিনদের, যারা দূরবর্তী লোকদের, মেহমানদের খাবার দেয়, যারা মুসাফিরদের খাবার দেয়, যারা ভাই বন্ধুদের খাবার দেয়, বাবা মাকে দেয়, বন্ধুরে আমার এমন মানুষ আছে, নিজে খায় কিন্তু মাকে খাবার দেই না, নিজে খায় বাবাকে খাবার দেই না, নিজে খায় নিজের আপন জনকে দেই না, না ভুল। এ বাপু আমার, আপনার আম্মা যান আপনাকে না খাওয়াইয়া, যারা খাইল না আপনাকে না সইয়া, নিজে শুইল না, আহা, মা বাবার চোখের ঘুম হারাম হয়ে গেছে, সন্তানের যখন অসুখ বেড়ে গেছে তখন সন্তানের ঘুম আসে না, এই সন্তানের ঘুম না আসাটা মা বাবার ঘুমকে হারাম করে দিয়েছে, মা বাবা ঘুম ভুলে গেছে, নিজের বিশ্রাম ভুলে গেছে। এ বাপু আমার, নিজে খেতে পেল কি পেল না এটা দেখার নেই, কিন্তু সন্তানের মুখে দুটো দানা দেওয়ার জন্য চেষ্টা করেছে, কত রকম করে উপার্জন করেছে, সেই বাবা আজ খেতে পায় না, সে আম্মা জান আজ খেতে পায় না। না বন্ধু, না, ওই জান্নাতের ভিতর থেকে বাইরেটা দেখা যাবে, বাইরে থেকে ভিতরটা যা দেখা যাবে, সেই জান্নাতখানা কে পাবে? লেমান আত আমাত আমা, যারা নিজের খাবারটা মানুষের মাঝে, যারা আম করে দেয়, মানুষকে খাবার দেয়, আত আমাত আম, গরিব দেখে না, ফকির দেখে না, হিন্দু দেখে না, মুসলিম দেখে না, ছোট দেখে না, বড় দেখে না, বাবা আপন না পর সবকে দেয়, যতটা পারে, কতটা পারে, যতটা পারে, সাধ্য মোতাবেক খাবার দেয়। লেমান আত আমাত আম, প্রথম গুণ, এদের জন্য ওই জান্নাত যার বাইরে থেকে ভিতর, ভিতর থেকে বাইরে দেখা যাবে। নবী আমার বলেছেন, ও আলানাত খালাম, দ্বিতীয় গুণ, দ্বিতীয় গুণ দেখবেন, বলা বাহুল্য, আমাদের মধ্যে কিছু মমিন আছে, জ্ঞানীগুণী ব্যক্তি আছে, কিন্তু তার ভাষা কর্কশ ভাষা, কর্কশ ভাষা, তার কথা আঘাত, আঘাত হানা কথা, আঘাত দিলে অন্তরে আঘাত আসে, আঘাত দিয়ে কথা বলতে হবে না, আঘাত দিতে হবে না,
কাউকে ছোট মনে করতে হবে না, কাউকে তুচ্ছ মনে করতে হবে না, হেয়পূর্ণ নজরে দেখতে হবে না, মেনে নিতে হবে আমি একজন মানুষ, এও একজন মানুষ। ওয়া আলানাল কালাম, কথা বলে দ্বিতীয় নম্বর গুণ, ওয়া আলানাল কালামা, নরম কথা বলে তারা, নরম কথা, খুব সুন্দর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এমন কথা বলেছেন, মানুষের মানুষ নিজের নবীর কথা শোনার পরে নিজকে ধরে রাখতে পারে না, যে যারা নবীর কট্টর বিরোধী দুশ্মন তারাও নবীর সামনে নিজের মাথা নত করে দিয়েছে, নিজকে সারেন্ডার করেছে নবীর ব্যবহারে, তারা আবদ্ধ হয়ে ঈমান গ্রহণ করতে বাধ্য হয়েছে। বন্ধু আমার, তার ভাষাতে কত সৌন্দর্য ছিল, কত মধুমিষ্টি ছিল, কি ভাষা, তার কথা শুনলেই পাগল হতে হবে মানুষকে। বন্ধু আমার, কানে তুলা দিয়ে বন্ধ করে রেখেছে, যেটা বুখারীর রওয়ায়েতে পাওয়া যায়, তোফাইল বিন আমর দাউসি, সেও নিজকে ধরে রাখতে পারেনি, মানুষকে বলেছিল তোমরা কি আমাকে পাগল পেয়েছো, যে নবী মোহাম্মদের কথা শুনে আমি পাগল হয়ে যাবো, জি না, আমি একজন জ্ঞান সম্পন্ন বিবেক সম্পন্ন মানুষ, এটা কখনোই হতে পারে না। কিন্তু বন্ধু আমার, নবীজির যখন ভাষণ শুনেছে, তেলাওয়াত শুনেছে, নবীর বাণী শুনেছে, তুলা একটু করে সরাতে থেকেছে, কান থেকে বের করতে থেকেছে, শেষ পর্যন্ত কট্টর দুশ্মন নবীর বিরোধী আর বিরোধী দল নেতা, বিরোধী দলের কট্টর নেতা, কট্টরপন্থী নেতা, সেই নেতা নবীর সামনে নিজকে সারেন্ডার করে নবীর জুতার তলে নিজের মাথাটাকে ভরে দিতে বাধ্য হয়েছে। বন্ধু আমার, সেই জন্য নবী আমার বলেছেন, দ্বিতীয় গুণ হতে হবে ওই লোকের, যেই লোক জান্নাত ভিতর থেকে বাইরেটা দেখতে পাবে, বাইরে থেকে ভিতরটা দেখতে পাবে, সেই জান্নাতের অধিকারী হবে। দুই নম্বর, যার মধ্যে এই গুণ থাকবে, ওয়া আলানাল কালাম, কথা বলবে খুব নরম কথা, সুন্দর কথা, মলিন কথা। নাম্বার তিন, ওয়া তাবা আসসায়াম, যারা চিরদিন রোজা রাখে, যেইভাবে আল্লাহ পাক রোজা রাখতে বলেছেন, যেইভাবে নবী আমার রোজা রেখেছেন, যেইভাবে রোজা রাখতে বলেছেন, বেশি না পারলো ফরজ রোজা কোনো দিন ছাড়ে না, বেশি না পারলো যেইগুলো নফল রোজা নবী আমার রেখেছেন ওই রোজাগুলো কোনো দিন ছাড়ে না, ওয়া তাবাসে আমা, একের পর এক রোজা কিন্তু করতে আছে, শ্যাম পালন করেছে ওই লোকটা। আল্লাহর নবী বললেন, এই লোকটার জান্নাত খানা এমন হবে, যেই জান্নাতের ভিতর এবং বাইরেটা একই রকম দেখা যাবে। তিন নম্বর গুণ হবে, ও তাবাসায়াম, একটানা রোজা রেখে যাচ্ছে, কোনগুলো, যেটা আল্লাহ আল্লাহ রসুল রাখতে বলেছেন। আলী হোসেন বাড়ি হরকা পাথানের আলী হোসেন, 50 কেজি লিখলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কিছু দাও, মাশাআল্লাহ, 1 কুইন্টাল করেন, 1 কুইন্টাল আলী হোসেন ফজলুর রহমানের ছেলে, 1 কুইন্টাল ধান, আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা। কি বললেন, তিন নম্বর গুণ হতে হবে, ওয়া তাবাসায়াম, যারা একটানা রোজা রেখেছে, যেগুলো যেভাবে রোজা রাখতে হয়। রাব্বুল আলামিনের নবী বললেন, ওয়া আনসাল সালাম ওয়া আফসাস সালাম, এটা আমাদের মধ্যেও অভাব আছে, যে বড় অভাব। আপনি দেখবেন যেখানে নবীজি খুব বড় গুরুত্বপূর্ণভাবে বলেছেন, যার গুণ খুব বড় বলেছেন, সেই গুণের মধ্যে কিছু কর্ম এমন আছে যে কর্মটা অতি ছোট বড় সব রকমই আছে, কিন্তু মানুষের কাছে অনেক সময় গুরুত্বহীন হয়ে থাকে। যেমন আমরা দেখতে পাচ্ছি, আর সত্যি দেখো খারাপ লাগে, আল্লাহর সমাজ যখন পরিবেশ তৈরি হয়ে যায়, তখন দেখবেন আপনাকে দেখতে শুনতে খারাপ লাগবে। অন্তত আমরা যখন দোকানে যখন ঢুকি, মুসলিম ভাই আগে থেকে বসে আছেন, জি, মুসলিম সমাজের লোকেরা বসে আছেন, বড় ব্যক্তিরা, বুজুর্গ ব্যক্তিরা আছেন, তাদের সামনে আমাদের ঢুকতে হবে কি দিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কমসে কম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, যেখানে দেখা হলো আসসালামু আলাইকুম,
দুশ্মন হলেও আসসালামু আলাইকুম, যাকে দোস্ত মনে করি আসসালামু আলাইকুম, এই সালামের গুণিয়া তো আছে। আমার নবী বলেছেন এমন একটা কাজ, যে কাজটা তোমরা যদি আপোষে করে নাও তাহা বাবতুম, তোমাদের মনের মাঝে যত রকমের দুশ্মনী ছিল, জ্বালা যন্ত্রণা ছিল, সালামের কারণে তোমাদের সবই কিছু দূরীভূত হয়ে যাবে, সব মন থেকে মুছে যাবে, সালাম করার কারণে, সালামের উত্তর দেওয়ার কারণে। এ বাপু আমার, কিছু মানুষ এমন তৈরি হয়েছে যারা বড়কে বুঝে না, যারা বুজুর্গকে বুঝে না, ভালো বুঝে না, মন্দ বুঝে না, সালাম তার মুখ দিয়ে সরে না। কেন? এখন আল্লাহর কোনো কালাম কলম মারা আছে না কি বুঝি না, আল্লাহ ভালো জানেন। অথচ সালামের গুণ নবীজি কি বলেছেন, তাহা বাবতুম, মানে এক অপরের সাথে যে সুসম্পর্ক, যে সমৃদ্ধশালী বন্ধুত্ব দুজনের মধ্যে হবে, তার প্রথম কাজ হবে আফসাস সালাম, সালামের তোমরা চর্চা করো। আল্লাহ নবী বললেন ও আফসাস সালাম, যারা সালাম খুব বেশি বেশি করে চর্চা করে, এই সালামের গুণের কারণে লোকটার জান্নাত হবে কেমন, জান্নাত হবে এমন যেই জান্নাতটা বাইরে থেকে ভিতর, ভিতর থেকে বাইরে। বাবু শুনো শুনো, কেটে তুমি বাড়ি কোথায় বাবু? ঠিকাদার তো আসছে, আবার আসবে ইনশাল্লাহ, আসবে জাহিরুদ্দিনের ছেলে, আবার আসবে ইনশাল্লাহ, 2000 টাকা দাও, আল্লাহ কবুল। ওয়ালাইকুম আসসালাম। কেন বাবু? মহিদুর রহমান, 500 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হও সাখা, আল্লাহ মিটাও তার মনের আশা, আমিন। আল্লাহ নবী বললেন কটা গুণ হলো, 2, 3, 4 নম্বর গুণ। 4 নম্বর গুণ হচ্ছে সেই লোকটা করলো কি করেছে, লোকটা এমন সুন্দর কাজ করেছে যে মানুষের মাঝে সালামের চর্চা করেছে, সালামটাকে একেবারে অহরহ সালাম দেয়। সালাম আপনি দিবেন ভাইজান আমার, নারীরা পুরুষদের সালাম দিবে, পুরুষেরা না নারীকে সালাম দিবে। নবী আমার তারিকা বলে দিয়েছেন, দুই দিক থেকে লোক যাচ্ছে, এক দলে 3 জন আছে, এক দলে 2 জন আছে। নবী আমার বলেছেন অল কালিল আলার কাসিরে, যাদের কম সংখ্যক লোক আছে তারা বেশি সংখ্যক লোকের ওপরে সালাম করবে, যারা গাড়িটা বেশি তেজ যাবে, যাদের গাড়িটা দ্রুত বেগে যাবে, যখন আপনি ক্রস করে গেলেন, ওভারটেক করবেন, আপনার জরুরি হবে যে ওই লোকটাকে আপনি সালাম দেবেন যাকে আপনি পেছনে ফেলে যাচ্ছেন, জোরে হেঁটে যাচ্ছেন, একটা লোককে পেছনে ছেড়ে যাচ্ছেন, আপনার উচিত হবে লোকটাকে সালাম দেবেন। ওয়াল মাররু আলাল কায়েদে, এরকমই আপনি বেরিয়ে যাচ্ছেন, লোকজন বসে আছেন, আপনার সালাম পাওয়ার উপযুক্ত ওরা যারা ওখানে বসে আছে। যে ওয়াসাগির আলাল কবির, ছোটরা সালাম করবে বড়দের। ইমামে বুখারী রাহমাহুল্লাহ নিজের কিতাবে সহিহ বুখারীর মধ্যে এই সমস্ত অধ্যায়গুলো সুন্দর করে বর্ণনা করেছেন, কাকে কে কে সালাম দিবে, কার কাছে কে পাবে, এইগুলো সব কথা তিনি বর্ণনা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আজিজুর ভাই, হড়কা আর রামপুর খুব দূরাদূরি নয় যে ভাই, তাই না? পাশে পাশে গেলাম, এ আজান ওরা শোনে, ওদের আজানে আর শোনে, জাজাকাল্লাহ। তো আর হালকা হয়ে গেল নাকি স্যার আজান? আচ্ছা, হালকা মনে হয়েছে। আর ওয়ার গ্রামে জুমা মসজিদও নেই। হ্যাঁ আজুর ভাই, শোনো 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 ভাই, ব্যাপার গোলমাল লেগে যাচ্ছে, দেখুন সবাই বলছে যে আজিজুরের গঠন শরীরের ভারী, কিন্তু পয়সাটা হালকা হালকা হয়ে যাবে, না না, আরে 1000 টাকা দিয়ে দেন জি, আল্লাহ দিয়ে দেবে, আল্লাহ কবুল করবে, পরে দিয়ে দেন, ফোন পে মার দেন, ফোন পে মেরে দেবে, 500 টাকা, 500 টাকা গ্রামের হক বেশি। জাজাকাল্লাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। তো দোকানে মানে জি জি জি, আলহামদুলিল্লাহ, দিয়ে দেবে, দিয়ে দেবে, 1000 টাকা দিয়ে, 500 টাকা, আচ্ছা দাও 500 টাকা জি, আলহামদুলিল্লাহ। তাহলে আজিজুর ভাই, হ্যাঁ না না, আমার 1500 টাকা, 1000 টাকা নগদ আর 500 টাকা ফোনপে, 500 টাকা ফোনপে নিয়ে এলাম,
500 টাকা না, ফোনপে দিচ্ছে, ফোনপে, ফোনপে লিখে রাখো। কার ফোনে দিচ্ছে? তোমার ফোনে। আব্দুস সুবহানের ফোনপে দিয়ে দাও। আলহামদুলিল্লাহ। তো আসুন, গুণের কথা বলছিলাম ভাইজান আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখুন কত সুন্দর কথা বললেন, যে সালামের চর্চা যারা করবে, সালাম দিবে, তো সালাম যাকে যেভাবে দিতে হয় সেভাবে সে সালাম দেয়। এই সালামের গুণের কারণে জান্নাতের অধিকারী সেই বান্দা হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, ওয়াসাল্লা বিল্লাইলে ওয়ান্নাস নিয়াম। বাড়ি এখানে তো হড়কা বাতা নিয়ে হালকা হয়েছে। মাখনা মারো না, মাখনা মারছো কি করো তুমি? বাড়ির ঘর গ্রস্তালি কম হয়েছে আর 500 টাকা দাও। তোমার ভাই নাকি? আলহামদুলিল্লাহ। যা, ইমামের ভাই তুমি, তুমি ইমাম আছো? জাজাকাল্লাহ। আর 500 টাকা দাও। 25 কিলো ধান? জাজাকাল্লাহ খায়ের। 25 কিলো ধান, 500 টাকা নগদ, 25 কিলো ধান। নামটা আইনাল হক। বাবা মার জন্য 25 কিলো ধান, 500 টাকা নগদ। পরবর্তীকার কবুল করো আল্লাহ। বাবা মাকে তুমি আল্লাহ, কোনো রকমের অসুবিধায় থাকে আল্লাহ তাদের উদ্ধার করো। আল্লাহ আমিন। দাদা হল্লা খেল জামাই নাকি? এ বাবু, শ্বশুর জামাইতে এরকম সব মানুষ দেখছে। হ্যাঁ, মানুষ মনে করবে যে জামাই পেয়ে ছেড়ে দিয়েছে। হ্যাঁ জামাই বাবু, এ সেরা জলের দিকে দেখো, এটা আমাদের জামাই। 1000 টাকা দিয়েছে, হালকা হয় না? আর 1000 দিব বলছে, 2000 বলেছে, সবাই ওটাই বলছে। আল্লাহ দেবে, কবুল করবে আল্লাহ। 2000 দিয়ে দেবে, দিয়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 1500, আর 1500 টাকা। জাজাকাল্লাহ, জাজাকাল্লাহু খাইরা ওয়া আহসানাল জাযা ওয়া বারাকা ফি হায়াতে, আমিন। 1500 টাকা, 1500 বাকি, 1000 নগদ, 1500 টাকা বাকি। আল্লাহ তার জীবনে কোনো দিন যেন না আসে ফাঁকি। আল্লাহ তাকে সুখ শান্তি দাও, মৃত্যু ব্যক্তিদের জান্নাত নসিব করো, আমিন। আল্লাহুম আমিন। নবী আমার বললেন, ও সাল্লা বিল্লাইলে, এই লোকটার গুণ কত হবে? 5 নম্বর গুণ হলো সাল্লা বিল্লাইল ওয়ান্নাস নিয়াম, রাতের বেলায় নামাজ আদায় করে, নামাজ কায়েম করে। ওয়ান্নাস নিয়াম, যখন দেখলো দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেছে, মানুষও ঘুমন্ত অবস্থায় আছে, ওই সময় আল্লাহর বান্দা জেগে জেগে আল্লাহকে ডাকতে আছে, নামাজ কায়েম করতে আছে। এই লোকটার গুণের কারণে রব্বুল আলামিনের নবী বললেন, এই লোকটা ওই জান্নাতে যাবে যেই জান্নাতের এত গুণ নবী আমার বর্ণনা করেছেন, যার বিল্ডিংগুলো ভিতরের বিল্ডিং বাইরে থেকে দেখা যাবে, বাইরের বিল্ডিং ভিতর থেকে দেখা যাবে। এ বন্ধু আমার, এ ভাই জান আমার, বাপ জানের আমার, আপনি একটু বিবেক করুন, যেই জান্নাতের এত সুন্দর গুণ বাইরে থেকে ভিতরটা দেখা যায়, ভিতর থেকে যার বাইরে দেখা যায়, তাহলে আপনি জেনে নেন, সুবহানাল্লাহ, যারা ওই জান্নাতে থাকবে তাদের গুণ কেমন হবে এবং তাদের সুখখানা কেমন হবে, মনটা তাদের কত বড় হবে, কত আনন্দ পাবে রে বন্ধু। ওই জীবনে যদি বন্ধু বা আমার বাপ মা আমার, বাবা জি আমার, মারে আমার, বোন আমার, ওই জীবনের এই সুখ পেতে গেলে এইটুকুন কর্ম আপনাকে আমাকে করা লাগবে। মানুষ যখন ঘুমন্ত অবস্থায় আছে তখন মানুষ করছে কি? নামাজ প্রতিষ্ঠিত করছে, নামাজ কায়েম করছে। ভাইজান, তো মেহরবানি, এটা কি 8,887 টাকা? মাশাআল্লাহ, 4টি চাঁদের বালা। জি মাশাআল্লাহ। মামুজি আর কিছু দেবো না যাবো? আচ্ছা, জাজাকাল্লাহ। রামপুর থেকে আল্লাহ ছিল 500 টাকা ফের নগদ দান এল, আর একজন ভাগনা 2000 টাকা দে, 200 টাকা দান, বাকিতে এ থাকার বাটে নাকি? বাকিতে কত? 5000। আরে বাবু, কিছু নগদ দাও বাবু, কিছু দাও। আচ্ছা, বাড়ি থেকে এসে দিয়ে দেবে, কত দিয়ে দেবে?
আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল করবে, 5,000 টাকা 1,000 টাকা নগদে দিয়ে দেবে এখনকার মতো, 5,000 বাকি লিখে রাখো, 1,000 টাকা দুইটা এখন অবলিক দিয়ে 4,000 আর 1,000। জাযাহুল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা। এ পরওয়ারদিগার, আল্লাহ যেই আশা নিয়ে দান করেছে ছেলে ছেলে মানুষ, পরওয়ারদিগার মানুষ যখন দান করে মানুষের পরিবর্তন হয়ে যায়। আল্লাহ জীবনের পরিবর্তন ঘটিয়ে দাও, আল্লাহ জীবনে সুখ শান্তি দাও, পরওয়ারদিগারে আলাম মানুষের সমাজের সাথে চলার, জি সমাজের সাথে মিলজুল করে চলার, এবং সমাজ যেভাবে চলছে সেইভাবে চলার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ 5,000 টাকার দাতাকে আল্লাহ তুমি কবুল করো। আর একজন 100 টাকা, হুমায়ুন কবির 6,000 টাকা, তাফাজ্জুলের ছেলে, তাফজুলের ছেলে 6,000 টাকা আল্লাহ তুমি তার প্রতি হৌসাকা, হুমায়ুন কবির তাফজুলের ছেলে 6,000 টাকা আল্লাহ তার দানকে কবুল করো। মা বোনদের পক্ষ থেকে প্রথম কিস্তিতে আসলো 8,887, টাকাটা এসছে চলে এসছে, আলহামদুলিল্লাহ পেয়ে গেছেন আপনার টাকা, 8,887 টাকা এখানে পাওয়া গেল, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা বারিক লাহুন্না ফিমা রাযাকতাহুন্না, আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাইজান আমার, এই পাঁচখানা গুণ যার মধ্যে থাকবে তিনার জন্য ওই জান্নাত। এখানে বাড়িব পশ্চিম বেলসুন, মাশাআল্লাহ। কি নাম তোমার? মোহাম্মদ জাকির। পরওয়ারদিগার মোহাম্মদ জাকির নিজের দায়িত্ব পালন করতে এসছে, আল্লাহ এদের তুমি সুমতি দাও। আল্লাহ মসজিদের জন্য যারা প্রাণ খুলে দান করে, আল্লাহ তারা মন্দ মানুষ নয়, ভালো মানুষ আমরা মনে করি। পরওয়ারদিগার তুমি ভালো জানো যে তারা কত ভালো, আল্লাহ ভালোকে আরও ভালো আরও ভালোতে পরিণত করে দাও। আল্লাহ ভালো একটা জায়গায় একটা স্টেপে যাওয়ার আল্লাহ তুমি সুযোগ করে দাও, আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর একখানা হাদিস, আল্লাহর নবী বলেছেন, এবারে আল্লাহর কালাম একটা শুনেন, রব্বুল আলামিন পবিত্র আল কোরআন সুরা আল ইমরান আয়াত নম্বর 16 এবং 17, সুরা আল ইমরান একটা মানুষের নামে একটা সুরা নাজিল করেছেন আল্লাহ, যে সুরা আল ইমরান, সুরা বাকারার পরে পরে সুরা আল ইমরান সুরা নম্বর 3 আয়াত নম্বর 16 এবং 17। সুন্দর কথা, কাদের কথা আলোচনা করলেন? আল্লাহ পাক মুমিনদের আলোচনা করলেন। পরওয়ারদিগারে আলাম বললেন, আল্লাযিনা ইয়াকুলুন, ওই ব্যক্তিদের রব্বুল আলামিন প্রশংসা করলেন যেই লোকগুলো নিজের পবিত্র জবান দিয়ে আল্লাহর দরবারে যারা ভিক্ষা চায়, যারা আল্লাহর দরবারে আবেদন করে নিজের আবেদন করতে ভুল করে না, আল্লাহ বললেন ওই বান্দাদের দোয়া তাদের আবেদনের শব্দটা রব্বুল আলামিন নিজের কোরআনে কারিমে ঘোষণা করেছেন, সূরা আল ইমরানে ঘোষণা করলেন, রব্বানা ইন্নানা আমান্না, হে রব আমাদের পরওয়ারদিগার, আমরা নিশ্চয়ই তোমার দরবারে রব্বুল আলামিন আমরা নাজরানা পেশ করি, হে রব, হে মালিক, রব্বানা ইন্নানা ইন্নানা আমান্না, হে রব আমাদের, আমরা নিশ্চয়ই আমরা ইমান গ্রহণ করে নিলাম, হে আল্লাহ ইন্নানা আমান্না, রব্বুল আলামিন তোমার আইন কানুনকে মেনে নিলাম, আল্লাহ যাবতীয় আইনকে আমরা মেনে নিয়েছি, অন্তর থেকে মেনে নিয়েছি, পরওয়ারদিগার কাজে পরিণত করার সুযোগ করে নিয়েছি। কিছু বলছো? বেনামিতে দিল কিছু টাকা দান, আল্লাহ তুমি তার প্রতি হও মেহরবান, দুনিয়াতে দাও ইজ্জত ও সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান, আমিন। আল্লাহর বান্দারা কি দোয়া করছে? হে রব ইন্নানা আমান্না, নিশ্চয়ই আমরা ইমান গ্রহণ করে নিলাম, পরওয়ারদিগারে আলাম। মাহাতাম 500 টাকা কম হয়ে যায়। আল্লাহ যেন না লাগায়, আল্লাহ কবুল করুক,
পরবর্তীকার আল্লাহ এ বান্দার প্রতি তুমি রাজি হও, আল্লাহ আমিন। মাহাতাব 1000 টাকা, বাকি কালকে সকালে দিয়ে দেবে ইনশাআল্লাহ। পরবর্তীকারে আলাম খেটে খাওয়া মানুষ দিল 1000 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও শাখা, মেটাও তার মনের আশা। নাম শুনিলাম তার মাহাতাব, আল্লাহ তাকে তুমি বানিয়ে দাও মাহাতাব আফতাব। ইয়ে পরবর্তীকার তার জীবনে সুখ শান্তি দাও, আল্লাহ তার পরিবারে সুখ দাও, মৃত্যু ব্যক্তিদের জান্নাত নসিব করো, আমিন আল্লাহ আমিন। রব্বুল আলামিন ঘোষণা করলেন, রব্বুল আলামিন। আচ্ছা মাশাআল্লাহ, বাহ বাহ। হ্যাঁ, হরিপুর থেকে বড় মানুষের বড় বিয়ে, যে বড় মানুষেরা তো ধনীরা তার গরিবকে কুটুম করবে না, যে আমার মাস্টার না না কুটুম করে আল্লাহ যেমন একে দিয়েছে তখন কুটুমও খুঁজে বের করেছে, হরিপুরে গেছে একটা কুটুম করেছে তো পয়সা আল্লাহ, যে মাশাআল্লাহ এটাই কুটুম নাকি এটাই মাশাআল্লাহ। শোনেন কুটুম, এত সুন্দর মানুষের সাথে কুটুম, প্রতিটা মাদ্রাসাতে, আর এদিকে আমার মাদ্রাসা 50-60 টাকা লাগলো। মানে ঘটনাটা হলো যে আপনার কাছে শুনলেন, আপনার কাছে 50,000 অমুক তো আমার কাছে কেন আসেনি, আমি যে গরিব আয়োজন আসেনি, আপনাকে আল্লাহ দিয়েছে যে না 1000 টাকা ইনশাল্লাহ দিতে হবে, 1000 টাকা ইনশাল্লাহ, 1000 টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ। আরে টাকার যেখানে সেটা ভরা আছে, পকেটে যে মনে হাত ভরবে মনে টাকা বাজবে, আল্লাহ। আচ্ছা 500 টাকা দিলেন, জাজাকাল্লাহ খায়, আল্লাহ বারিকলা হফি মারা যাকতা, আল্লাহ। বাদ রোড থেকে আব্দুল হান্নানের স্ত্রী 200 টাকা আর একখানা কাঁথা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করো, আর তার বৌমা একটা কোরআন মাজিদ দান করেছে, আল্লাহ সকল দানকে আল্লাহ তুমি সদর গ্রহণ করে আল্লাহ তাদের উদ্দেশ্য পূর্ণ করে দাও, আল্লাহ আমিন। উত্তর মাথার জয়নাল আবেদিনের স্ত্রী, জি উত্তর মাথার জয়নাল আবেদিনের স্ত্রী, চাঁদের চুরি দান করেছে, যে আল্লাহ তার দানকে কবুল করো, ইয়া আল্লাহ রহমান তুমি রহিম, আল্লাহ তাদের মেহরবানি করো, আল্লাহ তাদের উপরে সুখ শান্তি দাও, মাশাআল্লাহ। পশ্চিম বেলসু, হ্যাঁ কি ভাই আব্দুল বারী, আর 500 টাকা দেবেন যে ভাই, আচ্ছা আব্দুল বারী পশ্চিম বেলসুর 500 টাকা, বান্দরটা আব্দুল মাতিনের স্ত্রী, এখানে কোরআন মাঝে দান করেছে স্বামীর নামে, আল্লাহ তার দানকে কবুল করো, তার স্বামীকে সুখ শান্তি দাও, আমিন আল্লাহ। ফিরোজের স্ত্রী 5 কিলো, 5 কিলো সরিষা, 10 কিলো ধান, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া, আল্লাহ তার শ্বশুর শাশুড়িকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো, আল্লাহ কবরকে তুমি নূর দিয়ে মানবর করে দাও, আল্লাহুম্মা নাম্বির কবুরহুম ওয়াসসি মাদখালাহুম ওয়ানাক্কিহিম মিনাল খাতায়া ওয়াদখুলহুম আল জান্নাহ ওয়াইযহুম মিন আযাবিল কবরি ওয়াযাবিন নার। আসুন, রাব্বুল আলামিন বললেন বান্দা নিজে গ্রহণ করেছেন ঈমান, এক জায়গাতে আল্লাহ পাক বলেছেন ইয়ে মানুষ তোমরা লা তাকুলু আমান্না বাল কুলু আসলামনা, বান্দারে আমার তোমরা এখনো ঈমান পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারো নাই, এই জন্য তোমাদের মুখ দিয়ে উচ্চারণ করা চলবে না যে আমান্না, আমরা ঈমান গ্রহণ করেছি, তোমাদের কি বলতে হবে? আল্লাহ বললেন তোমরা বলো আসলামনা, তাহলে ইয়ে বাবু আমার আসলাম না এবং আমান্নার মধ্যে পার্থক্য রয়েছে, এই পার্থক্যকে রাব্বুল আলামিন নিজে ঘোষণা করলেন বান্দারে তুমি এখনো পরিপূর্ণভাবে ইসলামে তুমি দীক্ষিত হতে পারো নাই, এখনো তুমি ঈমান গ্রহণ করতে পারো নাই, তুমি শুধু ইসলামের কানুনের সামনে নিজকে সারেন্ডার তুমি করেছো, এই জন্য তোমার আমান্না শব্দ ব্যবহার করা চলবে না, তোমাকে বলতে হবে আসলাম না, হে আল্লাহ আমরা ইসলাম গ্রহণ করে নিলাম। কিন্তু বন্ধুরে আমার, রব্বুল আলামিন সূরে আলে ইমরানের মধ্যে রব্বুল আলামিন এমন কথা বলেছেন, কিন্তু এই জায়গাটাতে আল্লাহ আমান্না শব্দটাকে খণ্ডন করলেন না, আল্লাহ বলেছেন বান্দারে তুমি বলেছো, আমার বান্দারা বলে ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না, আল্লাহ আমরা ঈমান কবুল করেছি গ্রহণ করেছি, অতএব ফাগ ফেরলানা জনবানা, শেষ করনি ফট করে একবারে বলে দেবে, হ্যাঁ সময় নষ্ট করবে না, কত আছে ঠিক আছে, 3,494 টাকা মহিলাদের প্যান্ডেল থেকে আল্লাহ কবুল করে নাও, আল্লাহুম আমিন। পরবর্তীকারে আলাম মা বোনদের পক্ষ থেকে আবার 3,494 টাকা
পাওয়া গেছে, স্টেজে আপনাদের টাকা চলে এসেছে। আল্লাহ যেন আপনাদের সুখে রাখেন, শান্তিতে রাখেন, আপনাদের মনস্কামনা আল্লাহ পাক পূর্ণ করেন। আল্লাহুম আমিন। দোয়া করি আপনাদের মৃত্যু ব্যক্তিদের আল্লাহ জান্নাত নসিব করেন, আমিন। 1000 টাকা রিহাঘাট থেকে হবিবুর রহমান বাবা মায়ের জন্য দোয়া, পরবর্তীকার তার বাবা মাকে আল্লাহ তুমি, আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো, আমিন। ফাগফিরলানা জুনুবানা, আল্লাহর বান্দারা দোয়া করছে আল্লাহর কাছে, রাব্বুল আলামিন ইমান গ্রহণ করলাম, ফাগফিরলানা জুনুবানা, আল্লাহ তুমি ক্ষমা করে দাও জুনুবানা, আমাদের গুনাহগুলোকে, আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দাও। শেষ কথা আল্লাহ তোর কাছে আরজি রাখি আমরা, পারবারদেগার ওকেনা আযাবান্নার, হে আল্লাহ আযাবে জাহান্নাম, জাহান্নামের আযাব কঠিন আযাব, হে আল্লাহ জাহান্নামের কঠিনতম আযাব থেকে আল্লাহ তুমি আমাদের পরিত্রাণ দাও, রব্বুল আলামিন আমাদের রিহাই করে দাও, ওই জাহান্নামের আগুন যেন আমাদের স্পর্শ না করতে পারে আল্লাহ।